হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলতে বলতে আমি মাস্কটা খুলে নিয়েছি, কারণ মাস্ক পরে থাকলে একদম দম বন্ধ লাগে। এতদিন আমি নিউ মার্কেটের অনেকগুলো ব্লগ দিয়েছি, তো ভাবলাম আমি যেহেতু মিরপুর একে থাকি, মিরপুর একের আপুদের জন্য আমি ছোট্ট একটা ব্লগ করি। সেটা হচ্ছে আজকে মিরপুর এক বাগদাদ শপিং মলের বাইরের দিকে রোড সাইডে কী কী মারা বসে, কী কী নিয়ে বসে, সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে এটা হচ্ছে রিং স্টল পেয়েছি। এখানে অনেক টাইপের জুয়েলারি আছে, জুয়েলারি স্টল বললেই চলে। এখানে অনেক ধরনের কালেকশন আছে, রিংয়ের কালেকশনগুলো আমার খুব ভালো লাগছে। আর রিংগুলো হচ্ছে এখানে 60 টাকা থেকে 150 টাকা পর্যন্ত রিং পাওয়া যায়। আমার হাতের রিংটা কিন্তু হচ্ছে, প্রাইস একটু পরেই বলে দিব। এখানে হচ্ছে অনেক টাইপের রিং আছে, রিংগুলো দেখতে খুবই সুন্দর। আপনার ডায়মন্ড কাট যে রিংগুলো আছে এগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে কপি রোড সাইডে বিক্রি করে। এখানে কিন্তু অনেক টাইপের হচ্ছে যে পাথরগুলো ইউজ করে সেই টাইপের রিং পাওয়া যায়। এখানে অনেক অনেক ছোটো ছোটো রিংও পাওয়া যায়, 60 টাকা থেকে কিন্তু 150 টাকার মধ্যে আপনারা ছোট বড় অনেক টাইপের কালেকশন পেয়ে যাবেন। বড় বড় সাইজের রিংগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এই রিংটা হচ্ছে আমার খুব ভালো লাগছে, বাটারফ্লাই রিং। এটার প্রাইস ছিল অনলি 150 টাকা। আমার কাছে 150 টাকা অনুযায়ী খুবই সুন্দর লাগছে, অ্যান্ড অনেক ক্লাসি এটা। এটার অনেকগুলো কালার ছিল, রেড ছিল, হালকা স্কাই কালার ছিল, তারপর হচ্ছে মাল্টি কালার ছিল, বাট আমি আর এই দুটাই ভালো লাগছে, এটাই ফিক্সড করেছি। এটা খুবই সুন্দর, প্রাইস 150 টাকা। আর এখানে হচ্ছে অনেকগুলো গজ কাপড়ের দোকান ছিল, আমি ভাবলাম যে আপনাদের গজ কাপড়ের কালেকশনগুলো দেখিয়ে দিই। নিউ মার্কেটে আমি একবার গজ কাপড়ের কালেকশন দেখিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রিন সরণিকার একদম সামনে। তো এখন ওগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, এই সেম গজ কাপড়গুলোই কিন্তু ওখানে 300 টাকা থেকে হচ্ছে 300-350 টাকার মধ্যে বিক্রি করা হয়। কিন্তু এখানে দেখলাম গজ কাপড়ের দামগুলো খুবই কম, মিরপুর একে যে এত সুন্দর গজ কাপড় পাওয়া যায় সেটা আমি আজকে প্রথম দেখলাম। যেহেতু এক্সপ্লোর করতে বের হয়েছি আপনাদের জন্য, তো আমিও একটু ঘুরে দেখে নিলাম কত কীরকম। এই যে এই কাপড়টা হচ্ছে আমি দেখিয়েছিলাম নিউ মার্কেটের দিকে 350 টাকা করে, আরও 6-7 মাস আগের ভিডিওতে। এখন দেখি যে এইটা হচ্ছে মাত্র হচ্ছে ওনারা 200 টাকা করে বলেছে, 180 টাকা করে রাখবে, তারপরও একটু দামাদামি করলে হয়তো আর একটু কমে নিতে পারবেন। যাই হোক, এটা কিন্তু খুবই সুন্দর, অনেক হ্যাভি কাজ করা এমব্রয়ডারি আর সিকোয়েন্সের। পার্টি ড্রেস বানাতে পারবেন, লেহেঙ্গা বানাতে পারবেন, শাড়ি বানাতে পারবেন, প্রত্যেকটা গজ কিন্তু এখানে অনেক সুন্দর, অ্যান্ড কালারগুলোও খুবই সুন্দর। এখানে থেকে আপনারা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম নেটের উপর গর্জিয়াস কাজ করা কাপড়গুলো কিনতে পারবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এগুলো কিন্তু 180 টাকা করে ছিল, এগুলো প্রত্যেকটাই সুন্দর। আপনারা যদি কেউ চান ব্রাইডাল লেহেঙ্গা বানাবেন, সেটাও কিন্তু এগুলো দিয়ে পারবেন। এখানে কিন্তু অনেক সুন্দর করে আমি দেখাইয়া দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এটা কিন্তু খুবই সুন্দর, একদম কপার গোল্ড কালারের মধ্যে একদম গোল্ড কালারের কাজ করা। এগুলো হচ্ছে একদম কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর, যেগুলো হচ্ছে কালারফুল কাজ করা সেগুলো অন্যরকম। এগুলো 180 টাকা করে, খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। যেহেতু আমি গজ কাপড়ের কালেকশন আপনাদেরকে দেখাই, মনে হলো কম, যেহেতু আপনাদেরকে এটাও শেয়ার করে দিই। তো মিরপুরে আসলে আপনারা গজ কাপড় কিন্তু খুবই কম দামে পাবেন। এই যে গজ কাপড়গুলো কোনোটা হচ্ছে 60 টাকা থেকে হচ্ছে 150 টাকার মধ্যে আপনারা বিভিন্ন টাইপের গজ কাপড় পাবেন। আর একটু হ্যাভি গজ কাপড় যদি দেখতে চান, হ্যাভি এমব্রয়ডারি বা একটু সিকোয়েন্সের কাজ করা, সেগুলো হচ্ছে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। হায়েস্ট 200 টাকা হলে আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় বা এখানে অনেক সুন্দর সুন্দর টি শার্ট কালেকশন আছে। এই টি শার্টগুলো কিন্তু মাত্র 150 টাকা করে, এখানে মিরপুরবাসী যারা আছেন তারা কিন্তু এখানে আসতে পারেন। বাগদাদ শপিং মলের ঠিক অপোজিটে এগুলো হচ্ছে মাত্র 150 টাকা করে। অনেক অনেক কালার আছে, মিনিমাম 150 ডিজাইন ওর কালার আছে। ডিজাইন বলতে হচ্ছে গোল গলার ডিজাইনই, বাট কালার প্রিন্ট 150 টাইপের প্রিন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আর সব সাইজেসই কিন্তু অলমোস্ট অ্যাভেলেবেল, এগুলো হচ্ছে একটু বড়দের সাইজের, ছোটোদেরও এখানে পাওয়া যায়। এই যে এইটা অনেক সুন্দর ছিল, একটু কাফতান টাইপের, এটার প্রাইসও কিন্তু 150 টাকা ছিল, অ্যাভারেজ প্রাইস সবই 150 টাকা করে। এখান থেকে আমি টি শার্ট নিয়েছি, আমার টি শার্ট অনেকগুলোই নেওয়ার ইচ্ছা ছিল, বাট আমি পারিনি, কারণ আমার সাইজে হয়নি কোনোটা। দেখা গেছে আমি একটু ওভার সাইজ পরি, বাট তারপরও অনেকগুলো সাইজে হয়নি, বা দুই একটাতে হচ্ছে পছন্দ হয়েছে কালার, বাট একটু রিজেক্ট ছিল। তো আপনারা যখন কিনবেন তখন দেখে নেবেন, যদিও এখানে রিজেক্টেড কিছুই নেই, এখানে সবই একদম ফ্রেশ ইনটেক। কিন্তু কথা হচ্ছে তারপরেও যদি কোনো একটা প্রবলেম থাকে, তারা কিন্তু একদম সাথে সাথেই চেঞ্জ করে দেবে। এগুলো কিন্তু মাত্র 150 টাকা করেছিল, বাট এটা আমি নিইনি।
আমি হচ্ছে দুইটা কালারের টি শার্ট নিয়েছি, 150 টাকা করে। হোয়াইটটাও সুন্দর ছিল, বাট আমার হোয়াইট এর আগে আরও 4-5টা নেওয়া হয়েছে, তাই আমি হোয়াইট আর নেইনি। আজকে আমি একটু কালারফুল নিব, যেই কালার আমি কোনোদিনও পরি নাই, ওই রকম টাইপের হচ্ছে একদম উদ্ভুত উদ্ভুত কালার নেব। আমি দেখিয়ে দিব যে আমি আসলে কোন কোন টি শার্ট নিয়েছি। এখন যে টি শার্টটা এখন হাত দিয়ে ধরতেছি, এই টি শার্টটা আমি নিয়েছি। এটা যে কি একটা কালার, একদম কি যেন নিয়ন, কি কালার বলবো, নিয়ন অরেঞ্জ আর কি বলবো আমি জানি না। এটা খুবই অন্ধকার, একদম চলচল করে। এই মুহূর্তে আপাতত আমি এই টি শার্টটাই পরা আছি যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। তারপর আরেকটা টি শার্ট নিয়েছে হচ্ছে ইয়ালো কালার। ইয়ালো বলতে হচ্ছে ওইটা ইয়ালো না, মানে এটা কেমন ইয়ালো আমি আসলে বোঝাতে পারবো না, একটু অন্যরকম টাইপের ওইটাও নিয়েছি। আমি দেখিয়ে দিব যে কোনটা নিয়েছি। এখানে আরও টি শার্ট দেখতেছে আমার বোন, এই টি শার্টগুলো সুন্দর ছিল হোয়াইট কালারের মধ্যে। তো বেশ কয়েকটা টি শার্টই আমরা দেখেছি, দেখার পর আমাদের যেগুলো ভালো লেগেছে ওগুলোই নিয়েছি। আর আমি তো একটা দেখিয়ে দিলাম কোনটা নিয়েছি, এখন আরেকটা দেখাবো আমি চুজ করতেছি। এখন হচ্ছে আমি এই যে এই টি শার্টটা নিব, এই টি শার্টটা খুব সুন্দর। এটা হচ্ছে মেবি কি লেখা, বি হ্যাপি অর স্টে হ্যাপি, বি হ্যাপি লেখা এই ইয়েলো টি শার্টটা আমি নিয়েছি। এটা যে কেমন ইয়েলো আমি নিজেও জানি না, একদম চকচক করে ঘরের মতো অন্ধকারে। এই রোডে কিন্তু আপনারা অনেক অনেক এরকম শপ পাবেন, ছোটো ছোটো স্টল বসে, পুরো নিউ মার্কেট এরিয়া বা হচ্ছে গাউসি এরিয়াতে যেরকম ওই রকম এখানে অনেক অনেক টি শার্টের দোকান আছে। সব দোকানেই অলমোস্ট একই দাম, 180 টাকা 150 টাকা এরকম করি, বেশিরভাগই হচ্ছে 150 টাকা করে। আপনারা এখানে আসলে এক নম্বরে যারাই থাকেন তারা হয়তো জানেন, অনেকেই আবার অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা করা। হেয়ার দোকানে বেশ কিছু কালেকশন আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর সারারা দিয়ে হচ্ছে টপস কালেকশন ছিল, স্কার্ট দিয়ে হচ্ছে নতুন নতুন যে কালেকশনগুলো এগুলো কিন্তু হেয়ার দোকানে আছে। এইটার প্রাইস হচ্ছে, এগুলো হচ্ছে ফ্রি সাইজের ছিল, আর এগুলোর প্রাইস হচ্ছে 750 টাকা, মাত্র 750 টাকা করেছে। এই ফ্রকগুলোর প্রাইস হচ্ছে কোনোটা 400 কোনোটা 500। এখানে হচ্ছে এক একটার প্রাইস এক এক রকম, যেহেতু অনেক ধরনের ড্রেস ছিল, ওয়ান পিস ছিল, তো এক একটা অ্যাভারেজ প্রাইস যদি বলি আপনারা এখানে কিন্তু হেয়ার দোকানে 400 টাকা থেকে 800 টাকার মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন। এই দোকানটার কালেকশন খুবই ভালো, আপনারা রোড সাইডে হাঁটতে থাকলেই কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আরেকটা ড্রেস, ওই যে শারারাটাও খুবই সুন্দর ছিল, আকাশি টাইপের একটা প্রিন্টেড শারারা ছিল, সেটাও সুন্দর ছিল, এটাও শারারা, আর ওই যে আকাশি ওইটাও কিন্তু শারারা। এটা হচ্ছে এক কালার, একদম নিউড কালারের মধ্যে, খুবই সুন্দর, মাত্র 750 টাকা করে। আর এখানে হচ্ছে আরও অনেক অনেক শপ আছে। আর আমি যখন গিয়েছিলাম তখনই কেন যেন হঠাৎ করে বৃষ্টি নামা স্টার্ট করতেছিল, তাই দোকানগুলো ঢেকে দিচ্ছিল। আর এটার প্রাইস হচ্ছে, এখানে হচ্ছে 2টা 500 টাকা, মানে 250 টাকা করে পিস, জোড়া 500 টাকা করে ফ্রক বিক্রি করতেছিল বাসায় পরার জন্য, কিন্তু খুবই সুন্দর। যারা হচ্ছে আবার কোচিংয়ে টুটিংয়ে যান তারা কিন্তু ওই আপোরাও কিন্তু নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে, প্যান্ট দিয়ে পরার জন্য কিন্তু খুবই সুন্দর। এখানে হচ্ছে এক একটা এক এক রকম, আপনাদের এখান থেকে হচ্ছে বেছে আপনাদের পছন্দ মতো নিতে হবে। আর এটা কিন্তু আমি বললাম বারবার, এক নম্বরে যে বাটা আছে, বাটার অপোজিটে বললেও হবে, বাট বেশিরভাগই হচ্ছে বাগদাদ শপিং মলটা চিনে, সেটার অপোজিটে। এই যে এই কামিজগুলো কিন্তু আমি হচ্ছে 10 নম্বর যে হোপ মার্কেট আছে সেটার ভিডিওতেও দেখেছি, ওগুলো হচ্ছে 250-300 টাকা করে, এগুলো হচ্ছে ওয়ান পিস। এখানে অনেক টাইপের কালেকশন আছে, আপনাদের হচ্ছে ঘুরে ঘুরে দেখে তারপর কিনতে হবে। এখানেও কিন্তু ফ্রকগুলো আছে, ফ্রকগুলো 500-600 এরকম করে। আর এখানে যে হিজাব কালেকশন দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব চেরি জর্জেটের আছে, পিওরের আছে, এক এক টাইপের আছে, বাট এখানে কিন্তু 120 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনারা অনেক অনেক হিজাব কালেকশন পাবেন। এখানে কিন্তু একদম অনেক কালারফুল আছে, তারপর হচ্ছে মাল্টি কালার আছে, এক কালারের আছে, বিভিন্ন টাইপের হিজাব এখানে পাওয়া যায়, খুবই সুন্দর, মাত্র 150 টাকা করেছিল, 100-150 এরকম করেছিল। আর এখানে হচ্ছে হিজাব 100 টাকা করে, রোড সাইডে এই ক্রিঙ্কেল হিজাব বলেন, প্রিন্টেড হিজাব বলেন, সবই 100 টাকা করেছিল, বাট ওই স্টল ছিল হচ্ছে 120 টাকা, কোনোটা হচ্ছে 90 টাকা এরকম। এখানে হচ্ছে 100 টাকা করে পার পিস। এগুলো হচ্ছে একটু বড়ো টাইপের হিজাব, যেগুলো হচ্ছে আপনারা চাইলে টপসের সাথে বা হচ্ছে যে কোনো কিছুর সাথেই হচ্ছে ক্যারি করতে পারবেন, কামিজের সাথে, আবার কেউ স্কার্ফ, ছোটো ছোটো স্কার্ফও নিতে পারবেন। এই ছোটো ছোটো হচ্ছে সিঙ্গেল স্কার্ফগুলো বা মিডিয়াম সাইজ, এগুলো কিন্তু হচ্ছে 100 টাকা করে, অনলি 100 টাকায় এত সুন্দর স্কার্ফ কালেকশন এখানে অনেক অনেক। এটা কিন্তু সরকারি উচ্চ বিদ্যালয়, যেটা মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঠিক এটার অপোজিটে, বাগদাদ শপিং মল থেকে হেঁটে হেঁটে কিন্তু সামনে আসলেই এটা পেয়ে যায়।
যাবেন। এখানে হচ্ছে এক নম্বরে যারা থাকেন তারা তো চিনেন। তারপরও আমি আবারও বলে দিচ্ছি, এই প্রিন্টেড ওড়নাটা এত সুন্দর ছিল, মাত্র 100 টাকা। বাট আমার কোনো ড্রেসের সাথে ম্যাচ হবে না, বা আমি আসলে নর্মালি আমি এই ধরনের স্কার্ফ ইউজ করি খুব কম, এটার জন্য আমার নেওয়া হয়নি। বাট এটা যদি আমি পরতাম তাহলে কিন্তু আমি এটা মাস্ট নিতাম। এই যে এটা, এরকম আমার একটা বান্ধবীকে আমি লাস্ট নিয়ে দিয়েছিলাম নিউ মার্কেট থেকে, ওখানেও কিন্তু 150 টাকা করেছিল, খুবই সুন্দর। এখানে অনেক টাইপের টপস কালেকশন আছে, এই টপসগুলো কিন্তু নিউ মার্কেটের বাইরে আগে পাওয়া যেত। আর এখানে হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়গুলো খুবই সুন্দর। বাট বৃষ্টির জন্য কিন্তু সব দোকানই অলমোস্ট বন্ধ করে দিচ্ছিল, মানে বন্ধ না আসলে ঢেকে দিচ্ছিল। এগুলো কিন্তু মাত্র 120 টাকা, 150 টাকা করে, এক একটা এক এক রকম, একটু লেস দেওয়া যেগুলো ওগুলো 150 টাকা। বাচ্চাদের ড্রেস দেখে এত ভাল লাগছে, মনে হচ্ছে ছোট বাচ্চা এনে টুকটুক করে পরাই দিই সবগুলো, একটা একটা করে পরাই আর দেখি, হচ্ছে থাকে না ড্রেস চেঞ্জ করে একটা একটা করে আর দেখে, আমার খুব ইচ্ছা করতেছিল। যাই হোক, এখানে হচ্ছে আবার কতগুলো হচ্ছে রোড সাইডে স্লিপার বিক্রি করতেছিল, এই স্লিপারগুলো কিন্তু মাত্র 150 টাকা করেছিল, 180 টাকা করেছিল, যেটাগুলো একটু উঁচু ওগুলো হচ্ছে 180 টাকা করেছিল। এই যে এটা অনেক অনেক ভাল লাগছে, যে একটু উঁচুর মধ্যে সুন্দর, খারাপ না, যেহেতু এগুলো হচ্ছে 180-200 টাকার মধ্যে। আবার কোনোটা কিন্তু যেগুলো একদম নর্মাল স্লিপার ওগুলো কিন্তু 150 টাকা করেছিল। এখানে জুতির কালেকশন ছিল, এটা হচ্ছে দাদা শুজের একদম বাহিরে মিরপুর একে, যে হচ্ছে বাগদাদ শপিং মল সেটার একদম মেন রোডে, সেটার উপরেই। আর এখানে হচ্ছে এগুলো কিন্তু মাত্র 150 টাকা করেছিল এই স্লিপারগুলো। আর যাই হোক, এখানে প্রত্যেকটা মানে কালেকশনই কিন্তু বেশিরভাগই 150 টাকা ছিল, শুধু শুজগুলো হচ্ছে 200-250 টাকা এরকম টাকা ছিল। আর এখানে অনেক অনেক টাইপের স্টল আছে, এই জুতিগুলো কিন্তু 250-300 টাকা করে, এই নিউ মার্কেটেও এরকম, আর মিরপুর একেও এগুলো পাওয়া যায়। যারা নিউ মার্কেটে যান না বা মিরপুর একে থাকেন তাদের জন্য কিন্তু নিউ মার্কেটের, এটা সেকেন্ড নিউ মার্কেট, এখানে হচ্ছে সব ধরনের কালেকশন পাওয়া যায়। এখানে এই যে এই পার্সগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে আমি নিউ মার্কেটের ব্রিজের উপর দেখাই, এগুলোর প্রাইসও কিন্তু মাত্র 150 টাকা করেছিল। আমি কিন্তু হচ্ছে লোকেশনটাও আপনাদেরকে বলে দিয়েছি, এখানে আরেকবার এই জায়গার অ্যাড্রেসটা বলে দিই, সেটা হচ্ছে বাগদাদ শপিং মলের ঠিক অপোজিটে, রোড সাইড ধরে কিন্তু এরকম অনেক অনেক ছোটো ছোটো স্টল আছে, আপনারা চাইলে হচ্ছে এখানে এসে শপিং করতে পারেন। আর আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।